মুসলমানদের জীবনে আল্লাহ তাআলা দুইটি খুশির দিন লিখে দিয়েছে, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানি ঈদ। রোজার ঈদ হচ্ছে 30 দিন রোজা রাখার পর যে ঈদ আসে সেটা একটা অন্যরকম আনন্দ বয়ে নিয়ে আসে, আর দ্বিতীয়টা হচ্ছে কোরবানি ঈদ, যেটা কোরবানি সবথেকে বেশি আনন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন, সকাল সকাল উঠে বিছানার চাদর পাল্টে নিলাম। আমার আম্মু বলে ঈদের দিন ঘরের নতুন বিছানার চাদর শোভা বর্ধন করে, মানে ঈদের দিন যদি ঘরে নতুন নতুন চাদর বিছানো যায় তাহলে ঘরটা অন্যরকম একটু সুন্দর লাগে। আর তারপর যে একটু নাস্তা করে নিলাম, আম্মু সেমাই রান্না করেছিল আর পাস্তা রান্না করেছিল, আজকে চটপটি বানাইনি কারণ সবাই অন্য কাজে ব্যস্ত থাকবো, তো একটু পাস্তা খেয়ে নিলাম। এখন পাস্তা খেয়ে চলে যাচ্ছি হচ্ছে নানিদের বাসায়, কারণ কোরবানি আমাদের কোরবানির গরু নানিদের বাসায় রাখা আছে, আর আমরা কোরবানি দিচ্ছি 6 ভাগে, মানে 6 জন মিলে আর কি। কোরবানির গরুটা কোরবানির দিন সকালবেলায় আনা হয়েছিল, এই জন্য এর আগে আর দেখা হয় নাই, তো আজকে প্রথম দেখতেছি। আর ওর চোখটা দেখেন কি যে মায়া লাগতেছে, কোরবানির গরু তারপর হচ্ছে ছাগল এগুলো দেখলে আমার যে এত মায়া লাগে কি বলবো, কিন্তু কিছু করার নাই, এটাই নিয়ম। আর এই যে আমাদের বাসায় কান্দুনি বুড়ি, যার কোলে যাবে তার কোলে এই যে কান্না শুরু করে দেবে, আমাকে তো চিনেই না আর চিনবেই বা কী করে, ও যখন হয়েছে তখন তো আর আমি এখানে ছিলাম না, ওর বয়স যখন 6-7 মাস তখন আমাকে দেখছে আর কি, এখনও সেভাবে চিনে উঠতে পারে নাই। তো এই কোরবানি গরু দেখার জন্য আস্তে আস্তে সবাই আসতেছে, যারা যারা দেখি নাই, এটা হচ্ছে আমার ছোট ভাই, ও আসছে। আর আমার কেন যেন খুব ইচ্ছা করতেছিল গরুটাকে একটু আদর করি, কিন্তু আসলে সাহস হচ্ছিল না কারণ ছোটোবেলায় 2 বার গরুর গুঁতা খাইছি, তো সেই ভয়টা তো রয়েই গেছে। পরে দেখি খালা আস্তে আস্তে ধরলো, পরে আমাকে বলতেছে যে আয় তুই আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। পরে আমি একটু আদর করে দিলাম, আর আদর করার পরে যেন মায়াটা আরও দ্বিগুণ বেড়ে গেল, মনে হচ্ছে যে আল্লাহ যদি কোরবানি না দেওয়া যেত তাহলে কতটা ভালো হতো, গরুটা যদি আমরা পুষতে পারতাম। কি আর বলবো ভাই, ভয়েস দিতে গেলে যে এত বিপদ, মানে চারিদিকে শব্দ যেন আমার ভিডিওর ভিতরেই চলে আসে, একদিকে ব্যাঙের, একদিকে ঝিঁঝু পোকা, অন্যদিকে অন্য সময় দিতে গেলে হাঁস মুরগি গরু ছাগল, তো আসতেই কিছু করে না, এর ভিতরেই আমার ভয়েস দিতে হচ্ছে, তো আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। তারপরে হচ্ছে গরুটাকে সবাই মিলে শুইয়ে দিল, আমি আসলে গরু ওই যে কোরবানি দেওয়া একদমই দেখতে পারি না, খুবই কষ্ট লাগে। আর এইদিকে আম্মুর হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আম্মু আসলে মেহেদি দিতে পছন্দ করে কিন্তু সময়ের জন্য আর কি পারে না। তারপর হচ্ছে এই যে আমাদের গরুটাকে কোরবানি দেওয়া হয়ে গেল, আসলে কি যে মায়া লাগতেছিল কি বলবো, গরুর চোখে পানি ছিল আরও, খুবই মায়া লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, আল্লাহ তাআলা এটাই মুসলমানদের জন্য একটা নিয়ম করে পাঠিয়েছে। আর যদি না হতো তাহলে আমরা যারা বড় সন্তান ছিলাম তাদেরকে কোরবানি করে দিতে হতো আল্লাহর রাস্তায়, তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটাই হচ্ছে মূল কথা। তো এইখানে বসে বসে আমি গরু কাটা দেখছিলাম, কোরবানি দেওয়া দেখতে পারি না কিন্তু আসলে গোস্ত কাটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে একটা দুঃখের কথা বলে মেহেদি দিয়েছিলাম কিন্তু রং হয়নি, পরের দিন কষ্টে দুঃখে পাতা মেহেদি বেটে তারপরে হাতে দিতে হয়েছে। আর এটা হচ্ছে ভুঁড়ি, আমার আপনারা শুনলে হাসবেন কিন্তু হচ্ছে আমার সবথেকে ভালো লাগে যে পাটটা কোরবানি, ভুঁড়ি পরিষ্কার করা দেখতে, পরিষ্কার করতেও মন চাই কিন্তু আসলে আমি একটু অসুস্থ যেহেতু কোনোটাতে আমি হাত দিইনি, হাত লাগাইনি। আর এদিকে হচ্ছে কাটাকাটি চলতেছিল গরু। আর এখানে একটা মজার বিষয় দেখেন, ওই যে আঙ্কেলটা বসে আছে, আঙ্কেলই হয় সম্পর্কে আর কি, আমার খালু একটু শয়তানি করতেছিল, গরু শিং মাথায় দিয়ে দিচ্ছিল। আর ওদিকে হচ্ছে গলার মালা পরাই দিচ্ছে নাড়ি ভুঁড়ি দিয়ে, আর সব কিছু করতে করতে কাজকাম করতে করতে অনেক সুন্দর হয়ে গিয়েছিলো, আমাদের সারাদিনে মনে হয় ভাত খাওয়া হয় নাই, আমি খেয়েছিলাম কারণ আমার খিদা লেগে গেছিলো, বাকি সবাই আর খেতে পারি নাই। তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমার আম্মু তখনও অনেক ব্যস্ত ছিল, আমার ছোটো মনে গরুর গোস্তটা রান্না করেছিল, মানে আর কি ঈদের দিন যে কোরবানির গোস্তটা রান্না করা হয় সেটা আমার ছোটো বোনই রান্না করেছিল। আর এই যে দেখুন একদম সন্ধ্যা হয়ে গেছে, রান্নাবান্নার শেষে আমরা সবাই মিলে রাত্রেবেলা খেতে বসেছি। আর হচ্ছে আমি কুরুলুস ওসমানটা খুবই পছন্দ করি, এটা আমার প্রত্যেক রবিবারের একটা রুটিন, কুরুলুস ওসমান দেখা লাগবেই আমার জন্য। আর এটা হচ্ছে আমি আম্মুকে আলাদা করে বলেছিলাম, আম্মু এই হাড্ডিটা আমি খাবো, আমি হাড্ডি খুবই পছন্দ করি, গরু গোস্তের থেকে আমার হাড্ডি খুবই পছন্দ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।